বিগো অ্যাপস থেকে পরিচয়। আমি যতটুক জানি, মানে আমি যতটুক জানি বিগো অ্যাপস থেকে পরিচয়, এবং ওর বিগোর হলো ভালো একটা টপ সেন্ডার ছিল। বিগো তুমি লাইভ করো, এখানের সাপোর্টার তুমি এইটুক পর্যন্তই থাকো, কিন্তু বিয়ের শাদী পর্যন্ত যাও না। এইটুক পর্যন্ত ওর চার পাঁচ দিন আগের কথা আমার সাথে, ওর এইটুক পর্যন্তই হয়েছে। কিন্তু ওর নাম্বার যে এখানে এসে শুনলাম, রুফির নাম্বার ও ব্লক করছে, এই করছে, যে এত কিছু জানি না। ও যে নিয়ে আসলো, ওর বাসায় ওই ছেলেটা কখন গিয়েছিল? দুইটার দিকে, না তিনটায়, দুইটা কি তিনটা, আনুমানিক একটা দুপুরে আজকে দুপুর দুইটা কি তিনটা থেকে সে প্রায় পাঁচটা পর্যন্ত ওখানে ছিল। শেষ পর্যন্ত কিন্তু অন দ্য স্পটে কিন্তু মিহির ছিল। মিহির মানে মেকআপ আর্টিস্ট মিহির, মিহির ছিল। এখন মানে মিহির ভালো বলতে পারবে, মিহির আর এই রুফি, ওর আইডির নাম হলো রুফি, ওর রিয়েল নাম হলো জিয়াউল রুফিয়া, জিয়াউল রুফিয়া এরকম কিছু একটা হতে পারে। তো মিহির আর ওই ছেলেই কিন্তু ওকে নিয়ে আসছে হসপিটালে। নিয়ে আসার পর হিমুর নাম্বার, সরি হিমুর ফোন নিয়ে ওই ছেলে ভাগছে। আমরা যখন তথ্য পেয়েছি, যখন একজন অভিনেত্রী, কেউ একজন 10 নম্বর সেক্টর উত্তরা পশ্চিম থানাধীন 2 নম্বর রোডে, বাসা নাম্বারটা আমার খেয়াল নেই, তো ওখানে একজন অভিনেত্রী আনন্যাচারাল কোনো একটা ডেথ হয়েছে, সেটা আমরা খবর পাওয়ার পরে আমরা ওখানে যাই। আর পরবর্তীতে আমরা ওখান থেকে শুনতে পারি যে ওনার লাশটা এখানে নিয়ে আসা হয়েছে। লাশের আমরা প্রাথমিকভাবে সুরতহাল করেছি, এখন পোস্টমর্টেমের জন্য পাঠানো হবে। আমরা পরবর্তীতে ওনার রিলেটিভস আছে, ওনার খালা এবং খালাতো ভাইয়েরা আছে, ওনাদের সাথে কথা বলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেব। প্রাথমিক সুরতহাল এখনও রিপোর্টটা আমাদের হাতে আসেনি, আমরা দেখেছি, তবে পরবর্তীতে ইনভেস্টিগেশন বা পোস্টমর্টেম রিপোর্ট আসলে আমরা ফাইনালি আপনাদেরকে জানাতে পারবো। অ্যাকচুয়ালি মিহিরের বক্তব্য পাওয়া গেছে, মিহিরকে আমরা ঘটনাস্থলেই পেয়েছি, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তার কাছ থেকে আমরা গুরুত্বপূর্ণ তথ্য নেওয়ার চেষ্টা করছি, তার খালা এবং রিলেটিভস ওদের সাথেও আমরা কথা বলছি। আমরা পরবর্তীতে আমাদের তদন্তের স্বার্থে এখন এগুলো আপনাদের সামনে এক্সপোজ করা যাবে না। ওর বন্ধু, আমরা মিহিরের ভাষ্য মতে ওর বন্ধু ওখানে প্রেজেন্ট ছিলেন, আমরা চেষ্টা করছি ওনার সাথে যোগাযোগ করার জন্য বা ওনার বক্তব্য নেওয়ার জন্য। আমরা পরবর্তীতে ওর বন্ধুর সাথে যোগাযোগ করতে পারলে বা তার বন্ধুকে আমরা যদি আমাদের যোগাযোগ করতে পারি, তাহলে আমরা পুরো ঘটনাটা সম্পর্কে সম্যক ধারণা দিতে পারব।